তো যাদের অনেকের ডিমান্ড ছিল অনেক তার আগে বলে দিই, অনেক অনেক নতুন গাড়ি এসছে, ঠিক আছে, এই স্টকের মধ্যে রয়েছে। আগের ভিডিও যারা দেখেছে তারা নিশ্চয়ই জানে জিটি এখানে একটা পড়ে আছে আর দোকানে একটা আছে। জিটি একটা সোল্ড আউট হয়ে গেছে, ডিউক 390 হয়ে গেছে, N250 হয়ে গেছে, ওইদিকে যে গাড়িগুলো সেগুলো সব সোল্ড আউট হয়ে গেছে, পুষ্কর যেটার উপরে বসে আছে ওটাও হয়ে গেছে। তো বিষয়টা হলো যে গাড়িগুলো আছে সেগুলো এখন আমি আপনাদেরকে ছোট্ট করে একটু ইন্ট্রোতে মানে আলাদাভাবে একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আজকের মেনলি ভিডিও হচ্ছে ও BS4 RS 200 এসছে, ঠিক আছে, এটা 2019 গাড়ি, 1,15,000 টাকা দাম আছে, নন ABS গাড়ি আছে, অন টু হুইলার আসলে কমসম হবে। আচ্ছা, NS 160 যারা বারবার বলছিলেন, NS 160 রেডি হয়ে গেছে, BS6 এর গাড়ি। আচ্ছা, NS 200ও এসছে, এখানে দেখতে পাচ্ছেন ABS মডেল, একদম ব্র্যান্ড নিউ গাড়ি আছে, CT 100 মাইলেজ দেওয়া গাড়ি প্রচুর আছে, 150 আছে, পালসার, জিক্সার, 390 BS4 এর মডেলটা অ্যাভেলেবেল আছে, FZ ভার্সন 3 এই একটা এসছে রেড কালারের, 2022 গাড়ি আছে, 22-23 গাড়ি, আর এই একটা এসছে 2021 গাড়ি আছে। এইগুলো নিয়ে অ্যাপাচি ব্লু কালারের 160 একটা এসছে, যেগুলো এসছে আমি দেখিয়ে দিচ্ছি, SP সাইনটা চলে এসছে, আর এই গাড়িগুলো তো ছিল তোমরা জানো। পালসার 150 এসছে একটা, ওই কোনো দেখতে পাচ্ছ ব্লু কালার, এই একটা এসছে 150 রেড কালার ঢালাই সিট, আর এইগুলো সব 125 আছে, 2023 একদম কারেন্ট গাড়ি আছে, 125 প্ল্যাটিনা আছে, ঠিক আছে, ওই মাথায় একটা পালসার 50 আছে, তার জিক্সারটা এই জিক্সারটা অ্যাভেলেবেল আছে, 250 আছে, যে গাড়িগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমি একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, ক্লাসিকগুলোও আছে। মেনলি আজকের ভিডিওটা যেটা আমি করছি সেটা হচ্ছে গাড়ির EMI করতে গেলে আমাকে সবাই যেটা বলেছিল যে দাদা EMI ডিটেলিং একটা ভালো করে ভিডিও বানাও, যাতে হচ্ছে শুধুমাত্র EMI নিয়ে কথা থাকবে, এছাড়া বাইরে আর কিছু থাকবে না, ঠিক আছে, তো একটা স্পেশালি EMI নিয়ে ভিডিও করতে বলেছিল, তো আজকে আমি সেটাই করতে চলেছি। তো ডিটেলসটা বলবো, পুষ্কর একটু হালকা হালকা করে এগিয়ে আসবি, কারণ যারা ভিডিও শুনবে শুনতে শুনতে গাড়িগুলোও দেখবে, ঠিক আছে। তো EMI করতে গেলে কি কি লাগে প্রথম বলে দিচ্ছি শুনুন, ভোটার কার্ড লাগে, আধার কার্ড লাগে, প্যান কার্ড লাগে, ব্যাংকের বই লাগে, বাড়ির ইলেকট্রিকের বিল লাগে, ATM কার্ডও লাগে। আচ্ছা, ATM কার্ড ছাড়াও হয় আর ইলেকট্রিক বিল ছাড়াও হয়, সেটা হয় বাইক বাজার থেকে, ওরা হচ্ছে ওখানে গিয়ে আপনার বাড়ি ভেরিফিকেশন করবে, তার জন্য আপনার ছাদ ঢালাই বাড়ি দরকার, মানে ঢালাই বাড়ি দরকার, পাকা বাড়ি দরকার, ঠিক আছে। আর ইলেকট্রিক বিলটা নেয় অ্যাকচুয়ালি অ্যাড্রেসের কারণে, যখন অ্যাড্রেস পায় না তখন সেটা বাইক বাজার থেকে হয় লোন, আর আপনি গাড়িটা পাবেন পরের দিন, মানে দিনের দিন আপনি গাড়ি পাচ্ছেন না। যেটা IDFC লোন হলে কি হয়, আপনি যেদিনকে আসবেন ঘন্টা দুই ঘন্টা সময় লাগবে, কি ঘন্টা ডিরেক্ট সময় লাগবে, আবার এক ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে, ঠিক আছে, হয়ে গেলে আপনি গাড়ি দিনের দিন নিয়ে চলে গেলেন, ঠিক আছে। যে ডাউন পেমেন্ট হয় ডিটেলসে সব বলবো, ভিডিওটা একটু হয়তো বড় হবে, খুব বড় হবে না, একটু মন দিয়ে শুনবেন, তাহলে আর কোনো রকম আপনাদেরকে ডাউট থাকবে না যে EMI করতে গেলে আমাকে এক্সট্রা করে ফোন করে জিজ্ঞেস করতে হবে না দাদা কী কী লাগে, কী কী বিষয়, তার পুরো ডিটেলে বলছি। তো হ্যাঁ, IDFC থেকে হলে যেটা বলছিলাম দিনের দিন আপনি গাড়ি পেয়ে যাবেন, তাহলে IDFC তে কী লাগে, ভোটার, আধার, প্যান, ব্যাংকের বই, বাড়ির ইলেকট্রিকের বিল, উইথ ATM কার্ড লাগে, ATM কার্ডটা থাকলেই দিনের দিন সম্ভব হয় IDFC থেকে লোন স্যাংশন করে বের করে দেওয়া, ঠিক আছে। আর ATM কার্ড না থাকলে তখন কিন্তু IDFC তে লোনটা হচ্ছে না, তখন চলে যাচ্ছে বাইক বাজারে। বাইক বাজারে হচ্ছে আপনার ইলেকট্রিক বিল, ATM কার্ড এগুলো না থাকলেও হয়, ওরা হচ্ছে ওখানে গিয়ে ভিজিট করবে, আপনার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে দেখবে আপনার ছাদ ফেলা বাড়ি কিনা, ঠিক আছে, আপনি লোন দিতে পারবেন কিনা, ঠিক আছে, বা আপনার যদি কোনো বিজনেস পলিসি কিছু থাকে সেইটা আপনি করেন, ওনারা সেটা গিয়ে দেখে আসবে, ছবি টবি তুলে ভেরিফিকেশন করে আসবে, ব্যাপারটা আমি বোঝাতে পারলাম, এইটা হচ্ছে বাইক বাজারের প্রসেস। আর IDFC প্রসেস আমি আপনাদেরকে বলে দিয়েছি, এইবার হচ্ছে সিভিলের বিষয়। তো ধরুন আপনি R15 ভার্সন 4 কিনবেন, এই গাড়ি 2022 সালের গাড়ি আছে, আমাদের আস্কিং প্রাইস আছে 1,65,000 টাকা। তো আপনার সিভিল যদি খুব ভালো থাকে, 750,000-এর উপরে যদি সিভিল থাকে, ঠিক আছে, তাহলে এই গাড়িটা আপনি ধরে চলুন 75,000 টাকা ডাউন পেমেন্ট করলে এই গাড়িটা চলে আসবে, ঠিক আছে। এবার যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে, ID ফাইল থাকে, যদি আপনার বড় ব্যবসা থাকে, তা সেটা ওরকম থাকলে হয়তো এটা আপনার 65,000 টাকা লোনে তো হয়ে যেতে পারে, 60,000 টাকা তো হয়ে যেতে পারে, ঠিক আছে। IDFC বাইক বাজার দুটোই কোম্পানি আছে, দুজনেই সিভিল দেখে, ঠিক আছে, সিভিল ছাড়া কিন্তু হয় না, আপনার যদি সিভিল খারাপ থাকে এই দুটো কোম্পানির মধ্যে কোনো কোম্পানি থেকে কিন্তু লোন হবে না। আমি যেটা আমি বলছিলাম সেই টপিকে আবার চলে আসি, সেটা হলো যে IDFC হোক আর বাইক বাজার হোক, যে কোনো কোম্পানি হোক, আপনি যদি লোন করেন তাহলে হচ্ছে আপনার সিভিল লাগবে, যদি আপনার সিভিল মাইনাস থাকে তাহলে হবে না, জিরো সিভিল থাকলে সেই ক্ষেত্রে ডাউন পেমেন্ট বেশি লাগবে, ঠিক আছে, কম ডাউন পেমেন্টটা হবে না। আচ্ছা, এটা গেল, এরপরে হচ্ছে আর একটা জিনিস, হয়তো কারোর বাবার সিভিল খারাপ বা কারোর বাবার হয়তো ডকুমেন্টস কোনো একটা নেই, কোনো একটা সমস্যা আছে, তো সেই কারণে তো লোন হবে না। সেইখানে কি হয় অনেক সময় মা মহিলাদের নামে লোন পায়, তো মহিলাদের কি হয় বেসিক্যালি কোম্পানি হচ্ছে স্কুটি গাড়ি লোন দিয়ে থাকে, এই ধরুন 390 গাড়িটা,
390 গাড়িটা এই গাড়িটা কিন্তু মহিলাদের নামে লোন হবে না কি করে সম্ভব আপনার মার নামে আপনি লোন করবেন সেটা হচ্ছে আপনার মার নামে যে লোনটা হচ্ছে তার জন্য একটা একটা ব্যাক সাপোর্ট লাগবে ঠিক আছে একটা ডকুমেন্টস লাগবে ঠিক আছে তারও সেম প্রসেস হবে মানে ইএমআই তে যেরকম টোটাল ডকুমেন্টস সাইন করতে হয় আপনারা জানেন যারা টুকটাক ইএমআই তে জিনিসপত্র কিনেছেন তো তার বাবারও ওরকম টোটাল সব ইয়ে করতে হবে সাইন করতে হবে কিন্তু তার বাবার যদি সিভিল খারাপ থাকে আমি এই টুকটাক ডিটেলসগুলো যেগুলো বলে দিচ্ছি ঠিক আছে এই ডিটেলসটা এই ডিটেলের ভিডিও যদি আপনারা পুরোটা যদি দেখে নেন তাহলে আশা করি আপনাদেরকে ফোন করে জিজ্ঞেস করতে হবে না যে দাদা কত পার্সেন্ট ডাউন পেমেন্ট হবে এটাও বলা বাকি আছে ভিডিও দেখতে থাকুন ওটাও বলে দেবো যে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট আছে কি আছে ঠিক আছে সেটাও বলে দিচ্ছি আমি বলে থাকি তাও বলে দিচ্ছি 45% ডাউন পেমেন্ট এবার 45% কেন অনেক ভিডিওতে ইউটিউবাররা বলে বা শোরুমের মালিকরা বলে আপনারা দেখে থাকবেন যে দাদা 40% ডাউন পেমেন্ট করলেই হয়ে যাবে কিন্তু আমি বলে দিই ওখানে যাবেন আরও 5% ওর সাথে এক্সট্রা যোগ হবে কিসের জন্য যোগ হবে নাম ট্রান্সফার থাকে প্রসেসিং চার্জ থাকে এই দুটো জিনিস মিলিয়ে আরও 5% ওতে অ্যাড হবে এছাড়া 40,000 টাকা ডাউন পেমেন্টে কোনো শোরুমে কেউ দিতে পারবে না তো ধরুন এইটা 1,15,000 টাকা দাম আছে এটা আপনার বাবার নামে হচ্ছে না আপনার মার নামে লোন হবে আর হ্যাঁ যাদের বয়স 22 বছর আছে 21 বছর আছে তাদের নামে লোন হবে ঠিক আছে তাদেরও অ্যাকচুয়াল কারোর যদি 20 বছর টাকা হবে কিন্তু তার হচ্ছে ওই ব্যাক সাপোর্ট লাগবে একটা ব্যাক একটা ডকুমেন্টস লাগবে বাবার হোক মার হোক যার হোক একটা ডকুমেন্টস লাগবে ঠিক আছে তো 45% ডাউন পেমেন্ট আমি ওই জন্য গোটা একদম ধরে রেখে বলে দিই 45% ডাউন পেমেন্ট আমাদের এখানে লাগে আর আমাদের এখানে আসার জন্য এর থেকে যদি বেশি কিছু জানার জন্য বা এখান থেকে যে কোনো একটা গাড়ি দেখলেন লোনের প্রসেস আমি টোটাল বলে দিয়েছি এবার আমি গাড়ির দিকে আসি লোনে বলার মতো আর কিছু বাকি নেই যা বলার সেগুলো বলে দিয়েছি ডকুমেন্টস আর হ্যাঁ আর একটা জিনিস লোনের লাস্ট বলে দিই আমাদের বাড়িপুর এবং কলকাতা থেকে 100 কিলোমিটারের মধ্যে লোন অ্যাভেলেবেল আছে কোম্পানি লোন দেয় দুটো কোম্পানি বাইক বাজার IDFC দুটোই ঠিক আছে এর বাইরে যদি কখনো চলে যাওয়া হয় কোথায় ধরো কেউ বলে দাদা 110 কিলোমিটার 105 কিলোমিটার কিন্তু তার জন্য কিন্তু কোম্পানি এখনো আমাদেরকে মানে এরকম ইয়ে দেয়নি তারা 100 কিলোমিটার রেখেছে 100 কিলোমিটারের বাইরে তারা যায় না 110 কিলোমিটার হলে তারা লোন দেবে না ঠিক আছে অনেক দূর দূর থেকে যারা ফোন করে তাদের জন্য বলে দিলাম শুধুমাত্র 100 কিলোমিটারের মধ্যে লোন হবে কলকাতা থেকে আপনি দেখে নেবেন আপনার লোকেশান থেকে কলকাতা কত দূর গুগল ম্যাপে চলে যাবেন সার্চ করে দেখবেন কলকাতা বা বাড়িপুর কোনো একটা দিয়ে দেখে নেবেন যদি দেখেন যে তার বেশি হচ্ছে 5 কিলোমিটার 10 কিলোমিটার তাহলে কিন্তু লোন পসিবল হবে না আচ্ছা এইবারে আমি বলে দিই আমাদের যে এতক্ষণ ধরে যে গাড়িগুলো দেখলেন এর একটা নতুন ফের ভিডিও আসবে সামনে পুজো ঠিক আছে পুজোতে অনেকে ক্যাশ টাকায় গাড়ি কিনতে পারে না যার কারণে ইএমআই মানে একদম ডিটেলসে আপনাদেরকে ইএমআই এর প্রসেসটা আমি বলে দিলাম যে এই এইভাবে ইএমআই হয় আর এই এইভাবে ইএমআই করাটা সম্ভব ঠিক আছে তো আমাদের এখানে এই RS 200 আছে তারপরে উপরে মাইলেজ ওলা গাড়ি দেখেছি কিছু কিছু স্কুটি ভিডিও আছে যেগুলো আমি করে দিয়েছি তারপরেও কিছু কিছু স্কুটি এখানে এসছে অনেক অনেক স্টক এসছে ঠিক আছে এই ভিডিও একটা নতুন ভিডিও আসবে আপনারা অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি ভিডিও আসবে ততদিনের সময় সুস্থ থাকুন ভালো থাকুন পুজোতে ঘুরুন মজা করুন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।